এই সরকারের কাজ হলো একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করে বিদায় নেওয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারভার। দুপুরে খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে বিশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। ডুমুরিয়া ফুলতলা মাটি ও মানুষের অন্য অত্যাচারের মধ্য দিয়ে